আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, বেল্লি রোডের সেই ভয়ঙ্কর ট্র্যাজেডির অনেক খবর এখন আস্তে আস্তে বের হচ্ছে। মরদেহগুলোর পরিচয় যখন প্রকাশ পাচ্ছে, তখন সেই করুণ কাহিনী। আরও একটি ঘটনা জানতে পারলাম দর্শক, সেই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করা। এর আগে বলেছিলাম যে মোবারক নামে ইতালি প্রবাসী একজনের কথা, যার পুরো পাঁচজনের মানে পরিবারের পাঁচজনের সবাই মারা গেছে। সেই মোবারক ইতালি থাকতেন, তিনি এসে ভিসা প্রসেস টোসেস করে সব রেডি করেছেন যে তারপরে তিনি চলে যাবেন ইতালি, এবং এর পরের বার তার পুরো পরিবার চলে যাবে ইতালিতে। সেই ইতালির বদলে এখন তাদের ঠাঁই হয়েছে কবরে। এরকম একটি ভয়াল কাহিনী, আরও অনেকেই মারা গেছে এক এক করে, অনেক ঘটনা বিচ্ছিন্নভাবে, কিন্তু পুরো পরিবার সহ নাই হওয়াটা দর্শক চিন্তা করেন। আরও একটি পরিবারের সন্ধান পাওয়া গেছে, শুল্ক কর্মকর্তার পুরো পরিবার নাই। তো ছবি দেখছি, খুবই ছবিটা দেখে কষ্ট লাগলো দর্শক। বাচ্চাটা কত হাস্যোজ্জ্বল, বাবা এবং মাকে জড়িয়ে আছে। শুল্ক কর্মকর্তা শাহ জালাল উদ্দিন, স্ত্রী মেহেরুননিসা ও তাদের একমাত্র মেয়ে ফাইরুজ কাশেম জামিরা, এই পরিবারটি এখন কেবলই স্মৃতি। ঢাকার বেলি রোডের আগুনে তাদের মৃত্যু হয়েছে। শুল্ক কর্মকর্তা শাহজালাল উদ্দিন 35, মানে নবীন কর্মকর্তাই বলা যায়। স্ত্রী মেহেরুননিসা বয়স মাত্র 24, এবং তাদের একমাত্র মেয়ে ফাইরুজ কাশেম জামিরা বয়স মাত্র 4, শিশু সন্তান নিয়ে থাকতেন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের কাস্টমস কোয়ার্টারে। গ্রামের বাড়ি কক্সবাজারে যাওয়ার জন্য দুদিনের ছুটি নিয়ে ঢাকায় আসেন। বাড়ির পথে রওনা হওয়ার আগে গত বৃহস্পতিবার রাতে স্ত্রী সন্তানকে নিয়ে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনের একটি রেস্তোরাঁয় যান। আগুনে পুড়ে তিনজনেরই এখন মৃত্যু হয়েছে দর্শক। গতকাল শুক্রবার রাত 9:30টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে মেয়ে, জামাতা ও নাতনির পরিচয় শনাক্ত করেন মুক্তার আলম হেলালি। তিনি মেহেরুননিসার বাবা। ঘটনাস্থল থেকে তিনি মুঠোফোনে বলেন, আমার জামাতা দক্ষিণ কেরানীগঞ্জের পোর্টে কাস্টমস ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তিনি দুই দিনের ছুটি নিয়ে গ্রামের বাড়ি কক্সবাজারে যাওয়ার জন্য তারা তিনজন ঢাকায় আসে, বাসের টিকিটও কেটেছিল। কি দুর্ভাগ্য, মেয়ে ও নাতনিকে নিয়ে আমার জামাতা রেস্তোরাঁ যায়, এরপর তারা আর ফিরে আসেনি। শাহজালাল উদ্দিনের বাড়ি কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের পশ্চিম মরিচায়। তার বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম। গতকাল রাতে শাহজালালের বড় ভাই উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজান সাজু বলেন, ছোট ভাই সহ তিনজনের মরদেহ আনতে ঢাকার পথে রওনা দিয়েছেন। পাঁচ ভাই ও এক বোনের মধ্যে শাহজালাল দ্বিতীয়। তাদের গ্রামের বাড়িতে তিনজনের দাফনের প্রস্তুতি চলছে দর্শক। এরকম এক এক করে করুণ কাহিনী চলে আসছে, কিন্তু আমার একটা কথা আছে যে এসব করুণ কাহিনী তো দুদিন পরেই আপনি আমি সবাই আমরা ভুলে যাব। যে এই ঘটনা থেকে শিক্ষাটা কী শিক্ষা হলো আমাদের, কি নিরাপত্তাটা বাড়বে নাকি আর একটা ঘটনার জন্য আমরা অপেক্ষা করব দর্শক। অতীতের ঘটনা, সেই চুড়িহাট্টা, নিমতলি, তারপরে বনানীর, সে সমস্ত ঘটনার প্রেক্ষিতে তখন অনেক মানবিক স্টোরি এই ধরনের আপনাদের সামনে উপস্থাপন করেছি। সেই আলোকেই বলছি যে অতীতের ঘটনার আলোকে বলতে হয় যে সম্ভবত আর দুই তিন দিনের মধ্যে আমাদের এই অনুভূতি আর থাকবে না। অনুভূতি প্রথম দিনও ছিল না, যেদিন এই এরকম একটি ভয়ঙ্কর ঘটনা, মানে বৃহস্পতিবার রাতে শুক্রবারেই আমরা দুইটা বড় অনুষ্ঠান দেখলাম রাজধানীতে, একটা বিপিএল এর ফাইনাল আর একটা হলো সম্প্রসারিত মন্ত্রিসভার শপথ। তো যাই হোক, সেটা আর বললাম না। এখন এই শোকাবহ ঘটনাগুলো, নামগুলো, কাহিনীগুলো সবই এখন স্মৃতি, পরিবারগুলো এখন শুধুই স্মৃতি। সেই স্মৃতিগুলো ধারণ করে আমরা কি, মানে আর যাতে ঘটনা না ঘটে তার জন্য কোনো প্রস্তুতি নেব, নাকি আর একটা ঘটনার জন্য অপেক্ষা করব দর্শক।
ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।